নমস্কার বন্ধুরা, মিতুর লাইফস্টাইলে তোমাদের স্বাগত। গোপু বাবাকে জামাই ষষ্ঠী উপলক্ষে একটা আম খাইয়ে দিয়ে তবে আমি রান্নাঘরে আসলাম। যাই হোক, ছেলে এখন স্কুলে যাবে, দুধ কনফ্লেক্স ওকে করে দিলাম, আর আমাদের জন্য গ্রিন টি এবং প্রোটিন ব্রেড খেয়ে নিলাম। এরপরে ছেলে যাবে স্কুলে, তার জন্য সে নিজে নিজেই মোজা পরবে, জুতো পরবে, নিজের ড্রেস নিজেই পরবে, তাই ওকে আমি আর রেডি করাই না, ও নিজেরটা নিজেই করে, এখন নিজে জুতো করে নিচ্ছে। আমরা থাকি ফার্স্ট ফ্লোরে, এখন ওকে স্কুলে দিতে যাবো, স্কুল থেকে আবার দিয়ে বাড়ি চলে এসছি। এসে কী কী রান্না করবো তার জন্য সব কিছু কেটে বেটে ধুয়ে নিয়ে রেডি করেছি। এটা হচ্ছে পোলাওয়ের জন্য চাল, হলুদ এবং নুন মেখে রেখে দিয়েছি, ঘি দিয়েও মেখে আগের রাতে রেখে দিয়েছিলাম ফ্রিজে, এখন এটা করবো। পালং শাকের জন্য আলু এবং বেগুন রেখে দিয়েছি, আর এই মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো আমি, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো, এটা মাঠ থেকে শিখেছি, আর ইলিশ মাছটা আমি ভাপা করবো। তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর মটরশুঁটিটা আমি পোলাওয়ের জন্য রেখেছি। তো চলো এখন রান্না করা যাক, তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। তবে আমার এই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, সম্পূর্ণটাই দেখো, রান্নাগুলো স্টেপ বাই স্টেপ করবো। আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম মিতুস লাইফস্টাইল। এই যে নারকেলটা দেখাচ্ছি, এই নারকেলটা অর্ধেকটা বেঁচে গেছে, তো এটা দিয়ে ভেবেছি ইলিশ মাছেও একটু দেবো আর নারকেলের একটু বড়া করবো। এখন ইলিশ মাছের ভাপাতে দেবো আমি, কী কী মশলা লাগবে সেটাই দেখিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটু নুন, এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আর একটু দই দেবো, আর তার সাথে দেবো নারকেল পাতা। পালং শাকটাও করে নিচ্ছি, খুব ভালো খেতে এখানে পালং শাকগুলো, সফট নরম। আর এখন করবো পোলাও। পোলাওয়ের জন্য ফোড়নে দিয়ে দিয়েছি ঘি, জিরে আর গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেজন্য একটু মিষ্টি মিষ্টি করে এটা বানাবো আর কি। এখন দিয়ে দিচ্ছি আমাদের মটরশুঁটিগুলো, আর আগের থেকে আমি কাজু বাদামগুলো ধুয়ে রেখেছি, এটা এর সাথে মিক্সড করে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আমার ওই আগের রাতে রাখা যে পোলা গোবিন্দভোগ চাল, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো, আর একটু এর মধ্যে ঘিও দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পোলাওর সাথে মাংস হবে, তার জন্য পোলাওটা করছি, আর ইলিশ মাছের সাথে সাদা ভাত। এখন পরিমাণটা বলে দিচ্ছি, 2 কাপ যদি গোবিন্দভোগ চাল নাও তার সাথে আমি 4 কাপ জল নিয়ে নিয়েছি, কারণ তাতে এই জলটার মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে সেটা ঝরঝরাও হয়ে যাবে। এখন আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে সল্ট আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর আমি এটাকে ফুটতে দেবো, কিছুক্ষণ এটা ভালো করে ফুটবে। আর পোলাওয়ের জন্য একটু মাংস নিয়ে এসেছি, এটাকে একটু ভালো করে ধুয়ে নিই, নিয়ে এটাকেও আমি মশলা দিয়ে মাখিয়ে পরে বসাচ্ছি। এই দেখো এখন আমার এখানে পোলাওটা ফুটছে, এটাকে আমি ভালো করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 10 মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখি জল শুকিয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেবো, আর এই 10 মিনিট পরে ওই ভাপা দিয়ে ভালো করে একটু ঝরঝরা হয়ে যাবে। আর এখন ইলিশ মাছটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে এর মধ্যে চেরা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তাতে একটু সর্ষের তেল ছিটিয়ে দিয়ে এটা ভাপাতে একটু বসিয়ে দেবো। যাই হোক, এটা ভাপা হয়ে যাক, এদিকে আমাকে মাংসটাও তো রেডি করতে হবে, মাংসের মশলা করে নিয়ে এদিকে মাংসটাও আমি রেডি করছি, ইলিশ মাছটা এখানে ভাপতে থাকুক। আর দেখো এখানে 4টা আমার ওভেনের মানে সিস্টেম করা আছে, এক জায়গায় পালং শাক করে নিলাম, পোলাও করলাম, ইলিশ মাছটা ভাপাতে বসিয়েছি, আর মাংস করে নিয়ে মাঝখানে ফাঁকে ফাঁকে একটু ভাজাভুজিগুলোও করে নিলাম। তো 15 মিনিট পরে এসে দেখি মাংসটা কষছে, যাই হোক এর মধ্যে একটু গরম জল দিয়ে মাংসটা হতে থাক। কিছুক্ষণ বাদে আমি একটু লুচি ভেজে নিয়েছি, পায়েস করেছি, আর এটা আমার বাটা, বাটাটা আগের দিনে করে রেখেছি, আর জামাই ষষ্ঠীতে একটু বরকে সাজিয়ে গুজিয়ে খেতেও দিয়ে দিয়েছি, তাই তোমাদেরকে সাজানোটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে আয়োজনগুলো করলাম, তো এতগুলো আয়োজন একসাথে খেতে ভালো লাগবে না, এদেরও অফিস ছিল, তো রাত্রেবেলা একটু একসাথে, এরা আমাদের পাশের ফ্ল্যাটেই থাকে, আমার হাজব্যান্ড অফিস কলিগ, তাই একসাথে একটু আড্ডাও হলো, খাওয়াও হলো। ছেলে আমার ভিডিও করছে, তাই ছেলেকে সামনে নিয়ে বসতে পারিনি, ওই বলে ভিডিও করে দেবে। তো যাই হোক, একসাথে গল্প, আড্ডা এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে।